এবার লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন দিনাজপুরের চাষিরা। মুকুলের পাশে প্রচুর তামাটে কচিপাতার অস্তিত্বে এমন ধারণা করছেন তারা, যদিও কৃষি বিভাগ বলছে এটি প্রকৃতির স্বাভাবিক একটি প্রক্রিয়া, এ নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণ হলো, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে লিচু বাগানে। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্য বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। দিনাজপুরের লিচুর খ্যাতি দেশজোড়া। এখানকার বেদানা, চায়না 203, বোম্বাই, মাদ্রাজি, হারিয়া ও কাঠালি জাতের লিচুর জুড়ি নেই। জেলায় ছোট বড় মিলিয়ে লিচু বাগানের সংখ্যা 3,128টিরও বেশি। এসব বাগিচার 3,35,000 গাছে বর্ণ ছড়াচ্ছে সোনালি সাদার মিশেলে থোকা থোকা মুকুল। এর মাঝেই একটা বিষয় লিচু চাষীদের বড্ড ভাবিয়ে তুলেছে। এবার মুকুলের ফাঁকে তামাটে রঙের কচি পাতার অস্তিত্ব অনেক বেশি। পূর্ব অভিজ্ঞতার বিচারে চাষী ও ব্যবসায়ীরা বলছেন, এবার লিচুর ফলনে বিপর্যয় দেখা দিতে পারে। এবার ভাই, যেগুলো নতুন পাতা ওগুলোর কম লিচু হবে? গত বছর তুলনায় একটু হয়তো কমে যাবে। যেগুলো নতুন পাতা আসতেছে এইগুলাতে কিন্তু আশা করা যায় না। আশায় আছি যে ঔষধপত্র ব্যবহার করতেছি, সেচ দিচ্ছি, যে নতুন পাতাটার উপরে যেন মুকুলটা আসে। পাউডার দিতেছে উপজেলা কৃষি কর্মকর্তা অবশ্য বলছেন, প্রকৃতির নিয়মেই গজাচ্ছে কচি পাতা, এতে ফলনে তেমন প্রভাব পড়বে না। কৃষি বিভাগের পরামর্শ অনুসারে লিচু গাছ ফল বাগানে পরিচর্যা করে থাকেন। আমার মনে হয় যে গতবারের মতো এবারেও লিচুতে একটি কাঙ্ক্ষিত ফলন এবং বাজার মূল্য ভালো পাবেন বলে আমরা আশা করছি। যদিও বিশেষজ্ঞের মত অন্যরকম, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মত দিলেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক। লিচুর জৈব ঘড়ি বা তার যে বায়োক্লক আছে সেখানে একটি কার্যক্রমের ব্যাঘাত ঘটার কারণে লিচুর মুকুলের পরিবর্তে নতুন পাতা বের হয়ে আসছে। দিনাজপুরে এবার 5,787 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় 280 হেক্টর বেশি। জেসমিন আলম, মোহনা সংবাদ।